শীতকালে ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি খেতে খুবই ভালো লাগে। আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চ আদার টুকরো, ছোট ছোট 15 কোয়া রসুন, 3টা কাঁচা লঙ্কা আছে, একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কম চাইলে কম, বেশি চাইলে বেশি, চাইলে রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। পেস্ট করে নিয়েছি, কড়াতে অল্প সরষের তেল গরম করে নিয়েছি, একটু নুন অ্যাড করলাম, 1/4 টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো, 6 টুকরো আলু হালকা ভাপিয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম মিডিয়াম হিটে, লো টু মিডিয়াম হিটে আলু ভেজে নেব, নেড়ে দিলাম। আলু করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আরেকটু সরষের তেল গরম করে নিয়েছি, একটু নুন অ্যাড করে দিলাম, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1টা ফুলকপি, নুন হলুদ জলে 30 মিনিট ভেজানো ছিল তাকে ধুয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম। লো হিটে ফুলকপি ভেজে নেব, নেড়ে দিলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, কড়াতে আরেকটু তেল গরম করে নিয়েছি, একটু নুন অ্যাড করে দিলাম, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 2টো ডিম সেদ্ধ করে খুন্তি দিয়ে ডিপ কাট লাগিয়ে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। লো হিটে ডিম ভাজবো, ডিপ কাট লাগালে ডিম ভাজার সময় ফাটে না, আমি আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে খুন্তি দিয়ে ডিপ কাট লাগানো হয়। ডিম লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াতে আরেকটু সরষের তেল গরম করে নিয়েছি, তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কম চাইলে কম, বেশি চাইলে বেশি, আমি তেলের পরিমাণ বলি না। 3টে তেজপাতা অ্যাড করে দিলাম, হিট লো আছে, তেজপাতা হালকা ভেজে নেব, নেড়ে দিলাম। তেজপাতা হালকা ভাজা হয়ে গেছে, মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, নুন অ্যাজ পার টেস্ট, মিডিয়াম হিটে মশলা কষিয়ে নেব, নেড়ে দিলাম। মশলা করার যা ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, তেল তেলে হয়ে গেছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। 1/4 টিস্পুন চিনি বা অ্যাজ পার টেস্ট অ্যাড করে দিচ্ছি, চিনিটা টমেটোর টক টেস্টটাকে ব্যালেন্স করবে। 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1 টিস্পুন ভাজা ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, মিক্স করে দিচ্ছি। মিক্সি জার ধোয়া জলটা অ্যাড করে দিলাম, মিক্স করে দিচ্ছি, হিটটা মিডিয়াম করে দিয়েছি, বয়েল আসতে দেব। 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই জলটা শুকোনোর আগে ভাজা আলু, ভাজা ফুলকপি আর ভাজা ডিম অ্যাড করে লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব, এতে আরও টেস্টি হবে। লো টু মিডিয়াম হিটে নেড়ে দিলাম। মশলা শুকনো শুকনো হয়ে গেছে, মশলা আবারও কষানো হয়ে গেছে, এবার আন্দাজ মতো গরম জল অ্যাড করে দেবো, ঠান্ডা জল অ্যাড করলে পানসি হয়ে যাবে, তাই গরম জলই অ্যাড করতে হবে। ঘন ঘন ঝোল হবে, না একদম মাখো না একদম বেশি ঝোল, মিক্স করে দিচ্ছি, বয়েল আসতে দেবো। বয়েল এসে গেছে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে মিক্স করে দিচ্ছি, আমি কষানোর সময় হলুদ গুঁড়ো অ্যাড করি না, কালচে হয়ে যায়, গ্রেভিটা দেখতে বাজে লাগে, মিক্স করে দিলাম। এবার হাই হিটে 4 মিনিট বয়েল করে নেব, তারপর ঢাকবো। এবার হিট লো করে ঢেকে 10 মিনিট কুক করব, ফুলকপি সেদ্ধ হয়ে যাবে,
আর ঝোলটাও গাঢ় হয়ে যাবে। আমি শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করিনি, কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করিনি, তাও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। 10 মিনিট হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার হিটটা একটু হাই করে একটু টানিয়ে নেব, বেশি না, কারণ ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। আগের থেকে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে, আর টানাবো না কারণ শীতের দিন, আর আলু ফুলকপিতেও গ্রেভি টেনে নেয়। তাই গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে 1/2 টিস্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ফ্রেশলি গুঁড়ো করলে ফ্লেভার খুবই ভালো আসে। একটা ছোট এলাচ, একটা ছোট্ট স্টিক দারচিনি, আর চারটা লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি, মিক্স করে দিলাম। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব, নয় গরম মশলার ফ্লেভার উড়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও খুবই সুন্দর এসছে, আর দেখতে পাচ্ছেন একদমই গাঢ় হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।